ভাই আমাকে হেল্প করেছিল আমার লাইন। ভাইরা কোথায় যাবে এখন? ভোগা। ভোগাতে যাবে। দাম বলে দাও। Hi guys, I'm Probat. Welcome to my channel and welcome to my another blog. আজ গিয়ে মিলে চলে এসেছি ডায়মন্ড হারবারে। আর ডায়মন্ড হারবার থেকে যে সকল দর্শকগণ আমারই ভিডিও দেখছেন তাদেরকে হাই। আমি চলে এসেছি আপনাদের প্রাণের শহর ডায়মন্ড হারবারে। আজকের মেনলি ডায়মন্ড হারবার থেকে রওনা দেবো কুকুড়াহাটিতে। চলো আমার জার্নিটি কেমন হয় দেখতে থাকুন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলো ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে তখন সকাল 9:45 এসে পৌঁছালাম ডায়মন্ড হারবার ফেরিঘাটের টিকিট কাউন্টারে। মানুষের ভিড় দেখে মনে হলো আজ হয়তো লঞ্চে ভ্রমণ করার ইচ্ছাটা পূরণ হবে না, কিন্তু কিছুক্ষণ পর নিশ্চিত হলাম আমি টিকিট কাউন্টারের খুব কাছেই চলে এসেছি এবং দেরি না করে টিকিট সংগ্রহ করে নিলাম। একটা লঞ্চের টাইম টেবিল আপনাদের মাঝে শেয়ার করলাম। টিকিট সংগ্রহ করে নিলাম, দেখুন এবার ফেরি ধরার জন্য রওনা দেবো ফেরিঘাটের দিকে। তো চলো দেখতে থাকো। আমার সাথে একটা বন্ধুর আলাপ হয়েছে, নাম বলে দাও। ও ভাইয়ের নাম উদয় পাত্র। দেখুন চলো ভাইয়ের সাথে আজকে যাব। ভাই আজ বাড়ি যাচ্ছে, ওনার সাথেই আমি এখন হচ্ছে কুকুড়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো। ধরে রাখা যায় না কেন পাখা মেলে গুনি সাত কাহন। আমাকে সেদিনকে এখানে ঢুকতে দেয়নি, কিন্তু আজকের আর কেউ বারণ করবে না কেন। কাকে দেখে নেন। তো চলো গাইস। আগের মুহূর্তে নদীর ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে লাগলাম। এই সব দেখতে দেখতে রওনা দিলাম আমাদের রণতরী অর্থাৎ লঞ্চের দিকে। এই লঞ্চটা ভেসার লঞ্চ নয়, তাই আমাদের লঞ্চের ঘরের মধ্যে প্রবেশ করতে হলো। ভয় ভয় লাগলেও মনে সাহস নিয়ে দাঁড়িয়ে পড়লাম লঞ্চের মধ্যে, আর মনকে সাহস দিতে লাগলাম যে আমি আজ নদীপথে এক জেলা থেকে অন্য জেলাতে ভ্রমণ করছি, মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে পূর্ব মেদিনীপুর জেলাতে। তাই একটু ভয় ও একটু আনন্দ যেন একাকার করে দিল আমার মনকে। ভাই আমাকে হেল্প করেছিল আমার লাইনটি করেছিল। আই করে দাও ভাই, কাটা দাও। এবার আমাদের লঞ্চের চালক লঞ্চের ইঞ্জিন চালু করলো এবং লঞ্চটি ধীরে ধীরে কাগজের নৌকার মতো দুলতে দুলতে ডায়মন্ড হারবার ফেরিঘাটের মায়া ত্যাগ করে কুকুড়াহাটির দিকে রওনা। ঢেউগুলিকে পরন্ত বিকেলে রোদের ছটাতে হীরের মতো লাগতো বলেই হয়তো পর্তুগিজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রিয় শহর ডায়মন্ড হারবারের পূর্বের নাম ডায়মন্ড ক্রিক রেখেছিলেন। নদীর ঢেউগুলিকে দেখলে সত্যি যারা কবি নয় তাদের মধ্যেও কবি কবি ভাব চলে আসবে, উদাহরণ তেমনটা আমি। ঢেউয়ের মাঝে আমাদের ছোট রণতরী, বলে দাও বাড়িতে কখন ফিরব আমি। বাবা মা জানে না আমি এসেছি এই প্রান্তে, রণতরী বাবা মার মুখ চেয়ে পৌঁছে। আমাদের লঞ্চটি কুকুড়াহাটি জেটি ঘাটের কিছুটা দূরেই রয়েছে। সাড়ে দশটা নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম কুকুড়াহাটি জেটি ঘাটে। নদীর কূলে এসে একটু শান্তি পেলাম, কারণ ভয়ঙ্কর নদীপথটি অতিক্রম করে ফেলেছে আমাদের লঞ্চটি। এবার আমি লঞ্চ থেকে বাড়তে লাগলাম,
এবং তার সাথে অনুভব করতে থাকলাম আমি অন্য জেলাতে প্রবেশ করেছি। এটা হচ্ছে কুকুরাজি বাস স্ট্যান্ড, এখান থেকে আপনি যাবতীয় বাস পেয়ে যাবেন। এখন চলে এসেছি কুকুরাহাটিতে, আর কুকুরাহাটি থেকে যে সকল দর্শকগণ রয়েছে তাদেরকে হাই। ডায়মন্ড হারবার যে জায়গায় যখন ক্রস করছিলাম তখন আমি রিকোয়েস্ট করেছিলাম একটা ভাইকে, মানে এই দুই ভাইকে রিকোয়েস্ট করেছিলাম আমার ভিডিওটি করে দেওয়ার জন্য। তো ভাই হাই করে দাও। এখন ভাই ভাইরা কোথায় যাবে? এখন বোগাতে যাবে ভাইদের জন্য। ভাইদের সাথে আবার পরে দেখা হবে। চলো টাটা ভাই, আবার দেখা হবে, আসছি ভাই। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।